আমার মেয়ে তো কেউ না, একজন সাধারণ মানুষ। ওকে সাধারণ মানুষের মতো বাঁচতে দেন, সাধারণ মানুষ হয়ে বাঁচতে চাই আমরা। ওর বাবা তো পাগল প্রায়, কারণ এই মেয়ের সাথে ওর বাবার সম্পর্ক হচ্ছে আমার চাইতে বেশি বন্ধুত্বের সম্পর্ক। মানে আমার সাথে যদি কথা বলতো 10 মিনিট, মেয়ের সাথে কথা বলতো 1 ঘন্টা, সব বিষয়ে মেয়ে বাবার সাথে শেয়ার করতো, যে কোনো বিষয়ে। তো বাবা তো এই ঘটনা শোনার পর থেকেই পাগল প্রায়, প্রথম কতদিন কান্নাকাটি এটা সেটা, এখন 2 দিন ধরে আপনার হসপিটাল ছিল 2 দিন। বুকের বাম পাশটা প্রচণ্ড ব্যথা, টেস্ট টেস্ট করাইছে, আর চোখে কম দেখতেছে, অসুস্থ। মানে মোট কথা, সে মানসিকভাবে একদমই সে মোটামুটি পুরোই মানে ভারসাম্যহীন অবস্থা, মানে তার বলার মতো কোনো ভাষা নেই, কোনো কথা নেই। তারপর আমি এখান থেকে শুধু একটা সান্ত্বনাই তাকে দেই, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। আল্লাহ তাআলা যখন আমাদের এই পর্যন্ত আনছেন, ইনশাল্লাহ আমাদের মেয়েকে দিবেন, যেহেতু আমরা ওর বাবা মা। বাবা মা ছাড়া কে দেবে ওকে এত বড় সাপোর্ট? এখন দিবির প্রশ্ন হচ্ছে যে মেয়ে মানে মানে মেয়ে যদি ওকে অন্য কেউ যদি রেখে থাকে, ডিবি ধারণা করতেছে যেটা মেয়ে আমার ফোনটা অন্য কাউকে দিছে, ইস্তিয়াকের কাছ থেকে চলে আসছে, ফোনটা অন্য কাউকে দিছে। আমার প্রশ্ন, অন্য কাউকেও যদি দিয়ে থাকে, টানা 2 মাস ওকে কে শেল্টার দেবে? একটা ঢাকা শহরের মানে বাড়িতে কে কাকে 2টা মাস ধরে শেল্টার দেবে? একটা মেয়ের অনেক কিছু লাগে। তো যাই হোক, এইভাবে যখন আমি ও ডিবিকে বলছি এবং ডিবিও ওই জিনিসটা নিয়ে অনেক শঙ্কায় যে কে দেবে শেল্টার। তো যাই হোক, তো ওভারঅল সিসিটিভি ফুটেজ যখন দেখলাম, দেখার পরে তখন দেখা যায় ছেলের যে বন্ধু, রাত 11:30 যার নাম্বার দিয়ে আমাকে কল দেওয়া হয়েছিল, বন্ধুর নাম সালমান, বন্ধুর নাম হচ্ছে সালমান। তো এই সালমান বন্ধু বাসায় ওর সাথে ওকে দুপুরে নিয়ে যাওয়ার কথা, ওকে দুপুরে নিয়ে যাওয়ার কথা। তো এরপরে বিকেলবেলা পুলিশের তথ্য মতে বিকেলবেলা ওরা শ্মশানঘাটে ঘুরছে, কিসের মুড়ি ভর্তা, তারপরে বার্গার টার্গার খাইছে। 6:30 যখন পুলিশের ফোন যায়, পুলিশের ফোন যাওয়ার পরে ও 8:03 ওকে রিক্সা উঠাই দিছে। উঠানোর পরে 8:39 সে ওর বান্ধবী ইভেন আমাকে সবাইকে মেসেজ করছে, সে ছেলে, সে ছেলের ভাষ্য যে আমি নিজে মেসেজগুলো দিছি, এটা ইয়াশা দেয় নাই। তো ও কি লিখছে, মা চিন্তা করো না, আমি আসতেছি, রাস্তায় আসছি, আমি আসতেছি, রাস্তায়। বান্ধবীদেরকে বলছে, দোস্ত মাকে চিন্তা করতে নিষেধ কর, আমি আসতেছি, রাস্তায় আসছি। তুই মানে এই কাজটা ছেলেই করছে। তো যে সালমান যে বন্ধু, সেই বন্ধুর এ হচ্ছে সালমান, এ হচ্ছে ওর মানে ছেলের বন্ধু, আর এ হচ্ছে ছেলে, এ হচ্ছে ছেলে, ওর নাম ইস্তিয়াক আহমেদ চিস্তি, আসানুল্লাহ ইউনিভার্সিটিতে পড়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। ওর শুধু একটাই শখ ছিল, ও 5 GPA পাওয়া, 8A, তারপর আপনার SSC-তে 4.89 পাওয়া, এবং HSC-তে মানে এত পরিমাণ মানে পড়াশোনা নিয়ে টেনসড ছিল, মা আমাকে মেডিকেলে পড়তেই হবে, আমি মেডিকেল ভর্তি হব ইনশাল্লাহ, মানুষের সেবা করতে চাই। তো এই জিনিসটা নিয়ে ও সবসময় আমার সাথে ডিসকাস করতো, ঢাকা মেডিকেলের যত পোস্ট সবও দেখতো, বাচ্চারা মানে ছেলেমেয়েরা যে ভর্তি হইতেছে, ভর্তি পরীক্ষা, ইভেন ওর ইন্টার পরীক্ষার আগেই ওকে আমি মেডিকেলতে ভর্তি করাবো, এবং সেই কথাবার্তা আমি ফাইনাল করে রাখছি, জাস্ট টাকাটা দেওয়া হয়নি, বুঝছি যে মেডিকেলে ভর্তি, কোচিংয়ে ভর্তি করাই রাখবো, পরীক্ষা শেষ হলে সেখানে গিয়ে অ্যাটেন্ড করবে। কিন্তু আজ তো আমার মেয়েই নাই। যাই হোক, পরবর্তীতে এই ছেলেকে যখন পরের দিন ধরা হয়, ছেলে ছেলের বন্ধুকে নিয়ে আসছে, এবং রাতে বন্ধুর বাসায় স্টে করছিল, না মানে ওর ভাষ্য মতে তো ও রিক্সা উঠিয়ে দিছে, রাতে ওর বন্ধু বন্ধুর বাসায় ও ছিল ছেলেটা। থাকার পরে সকালবেলা পুলিশ যেভাবে হোক ওকে ধরছে যে মেয়ে তোমার কাছে আছে, তোমার কাছেই থাক, আমি মেয়ের চাচা বলতেছি, মেয়েকে আমরা তোমার সাথে বিয়ে দেবো, তুমি আসো, সে আমাদের সাথে দেখা করো, এই পারপাসেও চলে আসছে, আসছে নবাবী ভোজে, আসার পরে পরে এইভাবেই ওকে ধরছে পুলিশ। তো যাই হোক, এখন ডিবি কেস দেখতেছে, ডিবি সবই তদন্ত করতেছে। কিন্তু আমার আসলে আমি এখন একটা কথাই বলবো সংক্ষেপে, যে কীভাবে কী হয়েছে কী না হয়েছে আমি কিছুই জানি না। ও যদি রিক্সা উঠে দিয়ে থাকে আমার মেয়ে কই? আমার মেয়ে তো বাসায় ফিরে নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি সন্দেহ করলে ওকেই সন্দেহ করি, কারণ সারাদিন ওর সাথেই ছিল, সিসিটিভি ফুটেজও প্রমাণ করে ওর সাথেই ছিল। এই ছেলে আমার মেয়েকে নিয়ে বের হয়েছে,
মেয়েকে বের করে নিয়ে গেছে। হয়তো আমার মেয়ের প্ল্যান ছিল যে আমি এমনি দেখা করে বান্ধবীর সাথে যেভাবে কনফিডেন্টলি বলছে যে আমি চলে আসবো, এসে পরীক্ষা দেবো, হয়তো ও দেখা করার পারপাসেই গেছে, হয়তো আর ব্যাক করতে পারে নাই। কোনো না কোনো পারপাসে ও হয়তো জড়িয়ে গেছে বা ট্র্যাপে পড়ে গেছে। এনি হাউ, আমি 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 মোট কথা ও ওর যে বন্ধু সবাইকে যদি একটু ভালোভাবে তদন্ত করা হয়, আমার বিশ্বাস আমার মেয়েটা ওদের কাছেই মিলবে ইনশাল্লাহ। এখন দিবি লাস্ট গেল বৃহস্পতিবার ওই ছেলের রিমান্ড নিয়েছিল। শেষ এই বৃহস্পতিবার আমি গিয়েছিলাম ডিবি অফিসে, যাওয়ার পরে আমাকে বলতেছে আপা ওর কাছে মেয়ে নাই, ওর কাছে মেয়ে নাই, ওর ইসে উঠে দিছে। আর আমরা তদন্ত করতেছি, তদন্ত করতে করতে আজকে দু মাস আমি তো আমার মেয়ে পাইনি। আমার দাবি একটাই, জীবিত অবস্থা আমার মেয়েটাকে শুধু আমি চাই। আমি যখন পুলিশের কাছে কেস হয় টানা ছয়টা দিন, টানা ছয়টা দিন পুলিশের যে এস আই, আমি যদি কোথাও মুভ করতে গেছি সে আমাকে বলে আপা একটু ধৈর্য ধরেন, বড় অফিসার আসবে আপনার সাথে কথা বলবে, ওই আসবে এই আসবে সেই আসবে, আমাকে থানাতেই বসে রাখা হয়েছে, আমি কোথাও মুভ করতে পারিনি। তারপরে যখন আমি মুভ করার ট্রাই করছি তখন আমি ওই র‍্যাব থ্রিতে গেছিলাম, র‍্যাব থ্রির বিনা ম্যাডাম, ওরা তারা আমাকে স্পষ্ট বলে দিছে আমরা অপহরণের মামলা নিই না, আমরা অপহরণের মামলা নিই না। পরবর্তীতে আমি আমাকে ফিরে আসতে হয়েছে, ওরা এখনও কেস টিভি দেখতেছে, টিভির হাতেই আছে কেস। আর ডিবি এখন সর্বশেষ নিউজ একটা, তবে আমার ডিবি সম্বন্ধে বা প্রশাসন সম্বন্ধে কারোর সম্বন্ধে আমার কিছু বলার নেই, কিছু বলার নেই। আমি কিছু বলবো না বলতেও চাই না, তারা কী তদন্ত করছে কী না করছে আমার কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেনও নাই। আমি শুধু একটাই চাবো আমার মেয়েটাকে তারা জীবিত অবস্থা আমার বুকে ফিরিয়ে দেখ। আমার এই ছেলেকে আমি পূর্ব হিসেবে চিনিও না, ছেলের সাথে আমার কোনো জেন নেই, শত্রুতা নেই, ছেলের পরিবারকেও আমি চিনি না। আমার শুধু একটাই দাবি আমার মেয়েটাকে জীবিত অবস্থায় ফিরে দিক। আমি এর চেয়ে বেশি কিছু আর চাই না। একটা মা আজকে দু মাস ধরে আমি কাঁদতে কাঁদতে মনে আমার চোখের পানি শুকায় গেছে, মানে বুকটা পেটে যায়, বা কীভাবে আসি কী অবস্থায় আসি সেটা আমি জানি, কিন্তু আমি মেয়েটার এই যে মুখের দিকে তাকাতে পারি না। ওর সাথে আমার এমন একটা সম্পর্ক আমাকে ছাড়া ঘুমাইতে পারতো না, রাতে যদি একসাথে ঘুমাচ্ছি।